হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অল। আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে যে ট্রিকটা শেয়ার করব সেটা খুবই চমৎকার একটি ট্রিক, যে কিভাবে আপনি আপনার ফোনে আইফোনের লক স্ক্রিন ব্যবহার করবেন। একটি কথা হচ্ছে যে আপনি কেন আইফোনের লক স্ক্রিন ব্যবহার করবেন, আপনার মোবাইলে যেটা আছে ডিফল্ট সেটা কেন নয়। ভিউয়ার্স, আপনার মোবাইলে যেটা আছে সেটাতে কোনো প্রবলেম নেই, বাট আপনি যদি আইফোনের লক স্ক্রিন আপনার মোবাইলে ব্যবহার করেন তাহলে অনেক এক্সট্রা ফিচার আপনি পাবেন। আপনার মোবাইলের স্ক্রিন আনলক না করেই লক থাকা অবস্থায় আপনি অনেকগুলো কাজ করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আগে দেখিয়ে দিচ্ছি, তারপরে অ্যাপটি রিভিউ করব। ভিউয়ার্স, আমি যদি আমার ফোনটিকে লক করি, এই যে লক করেছি, এখন দেখুন এটা যদি আমি আনলক করি, এই যে দেখুন এরকম একটা ইন্টারফেস এসেছে। এখন এটাকে নিচ থেকে উপরের দিকে যদি আমি সোয়াইপ করি, আপনি আঙ্গুল দিয়ে সোয়াইপ করবেন, দেখুন অনেকগুলো অপশন আসবে। আপনি স্ক্রিনটাকে আনলক না করেই এই সকল ফিচারগুলো পাবেন। দেখুন, মিউজিক বাজাতে পারবেন, ব্রাইটনেসটাকে কমাতে বাড়াতে পারবেন, দেখুন ভলিউমটাকেও কমাতে বাড়াতে পারবেন, তারপরে ক্যামেরা ওপেন করতে পারবেন, দেখুন আরও অনেক ফিচার আছে। আবার ডাইরেক্ট এখানে ট্যাপ করে লক করেও দিতে পারবেন, ওয়াইফাই চালু করতে পারবেন, এই যে এটা ব্রাইটনেস, দেখুন ফ্ল্যাশ লাইট, এরকম অনেকগুলো অপশন আপনার প্রয়োজনে, এগুলো আপনি কাস্টমাইজও করে নিতে পারবেন অ্যাপটি থেকে। তো ভিউয়ার্স, দেখুন এভাবে আপনি যদি স্লাইড লেফটে স্লাইড করেন তাহলে এটা লকটা খুলে যাবে, আর যদি রাইটে স্লাইড করেন তাহলে ক্যামেরাটা অন হবে। দেখুন আপনার স্ক্রিনটা লক থাকা অবস্থায়, তো আমি এটা আনলক করছি। তো ভিউয়ার্স, এখন আমি অ্যাপটি দেখিয়ে দেবো। আরেকটা বিষয় হচ্ছে ভিউয়ার্স, আপনি যদি অ্যাপটি দেখেই ট্রিকটা স্কিপ করেন, ট্রিকটা না দেখেন, তাহলে কিন্তু আপনি সেটিং করতে পারবেন না। অ্যাপটার সেটিংগুলো আপনাকে দেখতে হবে, তাহলে আপনি অ্যাপটি পুরোপুরি সুবিধাগুলো ভালোভাবে এনজয় করতে পারবেন। ভিউয়ার্স, এই জন্য প্লে স্টোরে গিয়ে iOS 11 লকার লিখে সার্চ দিতে হবে। সার্চ দিলে দেখুন এরকম অনেকগুলো অ্যাপ আসবে, তো আমি এটা ইনস্টল করেছি, আপনি এটাও করতে পারেন। বা এই যে দেখুন এটার রেটিংসটা সবচেয়ে বেশি ভালো, আর 5 মিলিয়ন ডাউনলোড হয়েছে, সবগুলো অ্যাপই একই রকম। এই যে দেখুন এটা 4.7 রেটিংস আছে, আপনি এটা ইনস্টল করে নেবেন। তো আমি এই অ্যাপটি ইনস্টল করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে এটাকে আপনি অফ থাকবে, এই যে এটাকে অন করে দেবেন, আরও কিছু পারমিশন চাইবে সেই পারমিশনগুলো দিয়ে দেবেন, তাহলেই হবে। আর যদি আপনার ফোনে আগের লক থাকে, স্ক্রিন লক, সেটাকে আপনি ডিজেবল করে দেবেন এখান থেকে। তারপরে দেখুন আনলক টেক্সট আছে, এখানে আপনি এখানে বিভিন্ন কিছু লিখতে পারবেন, যে লেখাটা আপনার মোবাইলের লক স্ক্রিনে ভেসে থাকবে। আপনি আপনার নাম বা যে কোনো কিছু লিখতে পারেন, আমি ওয়েলকাম লিখে দিয়েছিলাম, টাইম ফরম্যাটটাও চেঞ্জ করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি চাইলে কিন্তু ওয়ালপেপারটাও চেঞ্জ করে ফেলতে পারবেন, যে ওয়ালপেপারটা ডিফল্ট থাকে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো ট্রিক, আশা করি ট্রিকটি আপনাদের ভালো লাগবে। এরকম প্রয়োজনীয় এবং মজার মজার ট্রিক পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।